আসসালামু আলাইকুম। কবিটি গোয়ানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো মূল রুটিন আমাদের নেক্সট যে পরীক্ষা, সমাপনী পরীক্ষা 2023-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটার কিছু গুরুত্বপূর্ণ ক নম্বর প্রশ্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু সাথে থাকবেন, দেখবেন। আমি এখানে রেখেছি যুক্ত ফ্রন্ট কি, উত্তর সহ আছে কয়েকজন ভাষা শহীদের নাম লেখো, বাঙালি জাতির জনক কাকে বলা হয়, মুজিবনগর সরকার কখন গঠন হয়, কখন যুক্ত ফ্রন্ট গঠন করা হয়, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করা হয়েছিল কাকে, বাঙালি জাতীয়তাবাদ কী, কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়, ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহার দাবি জানান কত তারিখে, কত তারিখের প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে, কত সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল, পাকিস্তান ও ভারতে জন্ম হয় কিসের ভিত্তিতে, জাতীয় শোক দিবস পালন করা হয় কত তারিখে, কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ ও গঠন হয়, ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, বাংলাদেশের সংবিধান কখন গৃহীত হয়, 1972 সালে সংবিধানে কয়টি মূলনীতি লিপিবদ্ধ ছিল, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত ধরনের, সামাজিকীকরণ কাকে বলে, সমাজ কী, বাংলাদেশ সমাজ কাঠামোর মূল সংগঠন কোনটি, পরিবার গঠনের পূর্ব শর্ত কী, আকারের ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়ে থাকে, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন, জোয়ার ভাটা কী, সৌরজগৎ কাকে বলে, আহ্নিক গতি কী, অক্ষরেখা কাকে বলে, কত ঘন্টা পর জোয়ার ভাটা হয়, পৃথিবীর গতি কী, মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি, কোন দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত, বাংলাদেশে কী কারণে ভূমিকম্প হয়ে থাকে, বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশের দুটি প্রাকৃতিক সম্পদ নাম লেখো, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে, কর্কট ক্রান্তি রেখা, বাংলাদেশের দুইটি প্রধান নদীর নাম লেখো, পদ্মা মেঘনা, বাংলাদেশের সবচেয়ে বড় বন সুন্দরবন বনজ সম্পদ কাকে বলে, বনভূমি কাকে বলে, গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত, ব্রহ্মপুত্র নদ কোথায় উৎপত্তি লাভ করেছে, নাফ নদী কোথায় অবস্থিত। এই প্রশ্নগুলো আপনাদের জন্য আমার কাছে মোটামুটি ইম্পর্টেন্ট মনে হয়েছে। ইনশাল্লাহ এ পর্যন্ত যত ক নম্বর প্রশ্ন আপনাদের দিয়েছি সবগুলো ক নম্বরই আপনাদের সৃজনশীলের ভিতরে কমন আসছে, এর ভিতরে আসছে। এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।